আসসালামু আলাইকুম। মফিজুল্লাহ মেমোরিয়াল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি নার্গিস আক্তার, সহকারী শিক্ষিকা মফিজুল্লাহ মেমোরিয়াল একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সম্পর্কে আলোচনা করব। 10 পৃষ্ঠা, অধ্যায় 2, মিলেমিশে থাকা এবং সকলের প্রতি শ্রদ্ধাবোধ। আমরা মিলেমিশে থাকতে হলে কী করতে হবে? মিলেমিশে থাকতে হলে যেটি সবার প্রথমে করতে হবে সেটি হচ্ছে সকলের প্রতি শ্রদ্ধাবোধ থাকা। আমরা আমাদের সমাজের বিভিন্ন পেশার লোকজন একের সাথে বসবাস করি। এখানে আমাদের বাসায় মা বাবা রয়েছেন, ছোটো বড়ো অনেকে রয়েছেন এবং ভাই বোন আত্মীয় স্বজন। তারপর কি প্রতিবেশীদের মধ্যে অনেকে রয়েছেন যারা বিভিন্ন পেশার এবং বিভিন্ন ধর্মের। আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি এখানে একসঙ্গে বিভিন্ন শ্রেণীর লোকজন রয়েছে, তারা সকলে মিলেমিশে রয়েছে। এখন দেখো আমরা এখন রিডিংটা পড়ব। পরিবারে আমরা মা বাবা, ভাই বোন ও অন্যান্য আত্মীয় স্বজন নিয়ে একসঙ্গে বাস করি। আমাদের প্রতিবেশীদের মধ্যে বিভিন্ন ধর্ম, পেশা, বয়স ও চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাঁওতাল প্রভৃতি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ রয়েছেন। একই শ্রেণীতে আমরা সবাই সমবয়সী হলেও আমরা একে অপরের থেকে আলাদা। কেউ মেয়ে, কেউ ছেলে, আবার কেউ চোখে কম দেখতে পায়, কেউ কম শুনতে পায়, অনেকে যে কোনো পাঠ তাড়াতাড়ি শিখে, আবার কেউ একটু দেরিতে বুঝি। এছাড়াও আমাদের সমাজে কিছু বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বা শিশু আছে, তাদের শারীরিক ও মানসিক অবস্থার কারণে বিশেষ যত্নের প্রয়োজন হয়। এই জন্য আমাদের দরকার একে অন্যকে সহায়তা করা এবং সবাইকে শ্রদ্ধা করা। এরপর 11 পৃষ্ঠা আসে, আমরা বাম পাশের সাথে ডান পাশের মিল করব। ক, আমাদের সমাজে আমরা নারী পুরুষ, ধনী দরিদ্র একসাথে বাস করি। খ, আমাদের সমাজে বাঙালি ছাড়াও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে। ঘ, মিলেমিশে থাকতে হলে আমাদের সবাইকে শ্রদ্ধা করতে হবে। ঘ, বিভিন্ন উৎসবে শিশুরা বন্ধুদের সাথে আনন্দে মেতে উঠে। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 2টা সংক্ষিপ্ত প্রশ্ন করব। তুমি পরিবারে কাদের সাথে থাকো? উত্তর, আমি পরিবারে মা বাবা, ভাই বোন ও অন্যান্য আত্মীয় স্বজন নিয়ে একসাথে থাকি। বাংলাদেশে কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম লিখো। উত্তর, বাংলাদেশে কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম হল 1, চাকমা, 2, মারমা, 3, গারো, 4, খাসিয়া ও 5, রাখাইন ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন একটা কাঠামোবদ্ধ প্রশ্ন করব। দেখো প্রশ্ন উত্তর পড়ব, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কারা, তাদের বিশেষ যত্নের প্রয়োজন হয় কেন? এসব শিশুর সাথে করণীয় সম্পর্কে 4টি বাক্য লিখো। উত্তর, যেসব শিশু শারীরিক, মানসিক ও বুদ্ধিগত দিক থেকে সমাজের অন্যান্য সাধারণ শিশু থেকে আলাদা, তারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। তাদের শারীরিক ও মানসিক অবস্থার কারণে বিশেষ যত্নের প্রয়োজন হয়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে 4টি করণীয়। 1, এসব শিশুর সাথে ভালো আচরণ করব। 2, ক্লাসের পড়া বুঝিয়ে দেব। 3, খেলাধুলায় তাদের সাথে নেব। 4, তারা কষ্ট পায় এমন কাজ থেকে বিরত থাকব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 10 পৃষ্ঠার রিডিং পড়া থাকবে, 11 পৃষ্ঠার বাম পাশ এবং ডান পাশের মিল করে এগুলো পড়বে এবং লিখবা, আর সংক্ষিপ্ত প্রশ্ন 2টা আর কাঠামোবদ্ধ প্রশ্ন 2টা এই 1টা পড়া এবং লিখে থাকবে। তাহলে আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।